অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড হিসেবে স্বীকৃত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের 62তম আসরে। পারফর্ম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বরুণ ধাওয়ান। অনুষ্ঠানের এক পর্যায়ে রাত 3টা নাগাদ হঠাৎ করে গিটারে বিস্ফোরণ ঘটে, এ থেকে ধোঁয়া বের হতে থাকে, এমনকি জ্যাকেটে আগুন লেগে যায়। একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানিয়েছেন ভারতীয় একটি সংবাদ মাধ্যম। তবে এই দুর্ঘটনায় কোনো ক্ষতি হয়নি এই অভিনেতার। পাশে অগ্নি নির্বাণক যন্ত্র থাকায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। অনুষ্ঠানে যে কোনো বাধা না পড়ে এজন্য বরুণ আবার পারফরমেন্স শুরু করে। বরুণের মুখপাত্র সংবাদ মাধ্যমটিতে বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। পাশাপাশি এই ঘটনায় বরুণের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তিনি। মিডিয়া জগতের সব খবরাখবর জানতে আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেল